প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। শরীফ, কেমন আছেন? পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, সরকারি ওয়েবসাইটটির ন্যূনতম সুরক্ষা ছিল না। পার্বত্য তিন জেলায় ম্যালেরিয়ার সঙ্গে ডেঙ্গুর প্রকোপ, ডেঙ্গু ছড়িয়েছে দেশের 60 জেলায়। সমকালের শিরোনাম, দুদকের নির্দোষ সনদ পেতে তৎপর অভিযুক্ত এমপিরা, অরাজকতা করলেই সর্বাত্মক প্রতিরোধ, উন্নয়নের গতি কেউ থামাতে পারবে না প্রধানমন্ত্রী বললেন। কালের কণ্ঠের শিরোনাম, যুক্তরাষ্ট্র সরব, অন্যরা কৌশলী, অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রসঙ্গে, উন্নয়নের গতি কেউ থামাতে পারবে না মাননীয় প্রধানমন্ত্রী, আবাসন খাত বিনিয়োগ হারানোর আশঙ্কায়। ইত্তেফাকের শিরোনাম, ঝুঁকি বাড়লো কয়েক লাখ মানুষের, হাতে লেখা তথ্য আপলোড না করায় অনেকের জন্ম নিবন্ধন তথ্য সার্ভারে নেই। মানব জমিনের শিরোনাম, কিভাবে বেহাত 5 কোটি নাগরিকের তথ্য, নতুন ঘোষণা আসছে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে, সিলেটের তারুণ্য সমাবেশে ফখরুল। আমাদের সময়ের শিরোনাম, ল্যাব নেই চোখের দেখা এডিসের লার্ভা শনাক্ত, ঢাকায় শাখা খুলতে চায় মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত রাশিয়ার ব্যাংক এসবার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, উৎস করে সর্বনাশ আবাসনে, দেশের উন্নয়নে অদম্য গতি কেউ থামাতে পারবে না, জিয়া লুর কি বার্তা দিল্লিতে। সময়ের আলোর শিরোনাম, তথ্য ফাঁসে ভয়াবহ ঝুঁকি, রুগী ফেলে আন্দোলন কতটা নৈতিক। প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, ঢাকায় শক্তি দেখাতে চায় বিএনপি, গোপন তথ্য ফাঁসের ঘটনা জানেই না মন্ত্রণালয়। যায় যায় দিনের শিরোনাম, জটিল ডেঙ্গু রোগীর ঢাকামুখী ঢল, আওয়ামী লীগের সব গণমুখী কাজ বন্ধ করে দিয়েছিল বিএনপি। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, অবহেলায় তথ্য ফাঁস, ডেঙ্গু জ্বর সম্পর্কে যা জানা জরুরি, নূরের গোমর ফাঁস করলেন সাফাদি। নূর, আলোচনা যদি সুযোগ পাই তাহলে হয়তো করব, কিন্তু তার আগে সরকারি ওয়েবসাইট যদি প্রথম আলোর শিরোনামটাই আপনাকে আরেকবার একটু পড়ে শোনাই আমি। এখানে লেখা আছে, সরকারি ওয়েবসাইটটি ন্যূনতম সুরক্ষা ছিল না। সরকারি মাল দরিয়া মেডাল, তাহলে কি এরকমের শব্দটাই খুব গুরুত্বপূর্ণ নাকি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। গতকাল থেকেই এই বিষয়গুলো বেশ আলোচিত হচ্ছে, যদিও এরকমের ঘটনা এটা প্রথম না বিশ্বে, আরও প্রায় আমাদের দেশে। আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির ঘটনাটি প্রায় একই রকম, নেচারটা একই জায়গায়, এবং সেই ঘটনার দীর্ঘ সময় পেরিয়ে গেছে, অভিযুক্তদের কিছুই হয়নি, তারা প্রমোশন পেয়েছে। কখনো কখনো দেখা গেছে যে তাদেরকে পরিচয় প্রকাশ করার ক্ষেত্রে একটা ঢাক ঢাক গুড় গুড় অবস্থা, কখনো কখনো তাদেরকে প্রোটেক্ট করার একটা চেষ্টা ছিল। ধারাবাহিকতা, যারা এই ঘটনাগুলো ঘটায় তারা তো একবার আপনার একেবারে অন্দরমহলের খবর পেয়ে যাওয়ার পর এই ধরনের আরও চক্রগুলো থাকে, তো তো তারা উৎসাহিত হয়। আমি মনে করি যে এই জায়গাটায় আমরা উদ্বিগ্ন হতে পারি, অনেক কিছুই হতে পারি, কিন্তু এর কোনো প্রতিকার পাওয়া যাবে না। একজন নাগরিক হিসাবে এটি আমাদের সবথেকে যন্ত্রণার জায়গাটা হচ্ছে, এই ঘটনার পরে আমি গতকালকে থেকে যে বক্তব্যগুলো শুনছি, আমাদের দায়িত্বশীল যারা আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন, তাদের কথাবার্তার মধ্যে সেই ধরনের কোনো সিরিয়াসনেস নেই, সেই ধরনের কোনো মানে যন্ত্রণা বোধ নেই, তারা বিষয়টিকে যে গুরুত্ব দিচ্ছেন না, আমি তাদের কথাবার্তা আমার কাছে মনে হয়েছে। তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেছেন যে ওয়েবসাইটের দুর্বলতায় তথ্য ফাঁস হয়েছে, দায় এড়ানোর সুযোগ নেই। এটি হলো আপনার যে ক্ষত সেটিকে জাস্ট একটু প্রলেপ দিয়ে রাখা, যে না আমরাও আসলে চুপ থাকেন আমরা দেখছি। এবং আমি এই অনুষ্ঠানে আমি দায়িত্ব নিয়েই বলছি, এই ঘটনাটির সাথে যারা যুক্ত, কে যুক্ত, এটার সাথে অমুক রাজনৈতিক দল, তমুক রাজনৈতিক দল, এটি বলার কোনো সুযোগ নেই। পুরো ব্যবস্থাপনাটা ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের, সুতরাং তাদের অব্যবস্থাপনার কারণে,
কয়েকটা পত্রিকায় লিখেছে যে গাফিলতির কারণে, এবং এই বিষয়টি তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই না, কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এবং এত, এই ঘটনাটি পৃথিবীর অন্য কোথাও হলে আমাদের মধ্যেও কিন্তু, নাগরিকদের মধ্যেও সেই ধরনের উদ্বেগ উৎকণ্ঠা অতটা নেই, কি হলো আমার তথ্যটা জেনে গেল, এর গুরুত্ব কতটুকু এটি আমরা অনুধাবন করতে পারছি না। আমি মনে করি যে এই জায়গাটা অন্তত সরকার একটা দৃষ্টান্ত দেখাক যে যারা গাফিলতি করে জনগণের সম্পদ বলেন, তথ্য বলেন, যাদের গাফিলতির কারণে এরকমের একটা বিপর্যয় ঘটেছে, তাদের পাঁচটা মানুষকে আমি শাস্তির মুখোমুখি করেছি। আমাদের এখানে শাস্তি না দেওয়ার যে সংস্কৃতি আমরা এস্টাবলিশ করেছি রাষ্ট্রের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে, একজন দূতাবাসের একজন শীর্ষ কর্মকর্তা নির্যাতিত নারীরা তার অধীনে, সৌদি আরবের ঘটনাটা আপনি দেখেছেন যে সেখানে যারা কাজ করতে যান তারা নির্যাতিত হচ্ছেন, তাদেরকে একটা শেল্টার হোমে রাখা হয়েছে দূতাবাসের ব্যবস্থাপনায়, সেখান থেকে বেছে বেছে নারীদেরকে নিয়ে তিনি ধর্ষণ করেছেন, এটি জানার পরে প্রমাণিত হওয়ার পরে শব্দটাই খুবই মানে বিব্রত করে, টেলিভিশনে আমরা উচ্চারণ করলাম, অবশ্যই এটা খুবই যন্ত্রণার, কারণ এর ভেতর থেকে, এরা তো আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ, এর ভেতর থেকে আমাদের কৃষ্টি, আমাদের কালচার, আমাদের সংস্কৃতি, এগুলো তো তারা রিপ্রেজেন্ট করে। এই জায়গাটায় আপনি যদি বলেন, আমি অনুরোধ করব সরকার যেন এই জায়গাটায় একটু গুরুত্ব দিয়ে দেখেন যে যাদের গাফিলতির কারণে, যাদের গাফিলতির কারণে, এবং আপনি লক্ষ্য করবেন আমাদের একটা এই সময়কালে, আমি অস্বীকার করব না, আমরা অনেকগুলো জায়গায় এই যে ডিজিটাল বাংলাদেশ বা তথ্য প্রযুক্তি নির্ভরতা, আমরা অনেকগুলো জায়গায় সফলতা আমাদের আছে, উপকার আমরা ভোগ করছি, কিন্তু এই জায়গাগুলোতে ম্যানেজমেন্টের যে জায়গাটি, যে ধরনের দক্ষতা নিয়ে, আন্তরিকতা নিয়ে এগুলোকে পরিচালনা করা দরকার, সেটি হয়নি। ওই যে কথায় বলে না, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, সেটাই। আমরা একটু রাজনীতির দিকে যেতে চাই। বৈঠকের দুই দলের শক্তি দেখানোর কৌশল, ইউএর প্রতিনিধি দল ঢাকায়, এবং সেই জন্যই শিরোনামটা হয়েছে যে আমরা একটু শক্তি দেখাই। লাগাতার আন্দোলনে নামছে বিএনপি, এবং জিয়ালুর কী বার্তা দিল্লিতে, এইরকম নানা ধরনের শিরোনাম হয়েছে পত্রিকায়। তা আপনার বিশ্লেষণ কী বলে? আমার বিশ্লেষণ, নির্বাচনকে ঘিরে বাংলাদেশে প্রায় প্রতি বছর, মানে প্রত্যেকটা নির্বাচনকে ঘিরে এই ধরনের বিদেশিদের তৎপরতাগুলো আমরা দেখি। আমরা আমাদের রাজনীতির 50 বছর পেরিয়ে গেলেও এই জায়গায় আমরা একটা সাস্টেনেবল জায়গায় নিতে পারিনি, যেখানে আপনি আমি আলোচনা করে একটা সমাধান বের করতে পারি, মানে একটা কিছু হইলেই আমি অন্যের কাছে, আমরা অন্যের কাছে যাই, এটি একটা দেশের জন্য মর্যাদার বিষয় না। তবে এই পরিস্থিতি উত্তরণের জন্য মূল দায়িত্বটা হচ্ছে সরকারের। আমরা এখানে প্রতিনিয়ত শুনছি যে অপোজিশনে, মেইন অপোজিশনে যারা আছেন তারা বিভিন্ন জায়গায় যায়, এবং কখনো কখনো আমরা এতে বিরক্ত হই, নাগরিক হিসাবে আমরা বিব্রত হই, যেভাবে তাদেরকে একেবারে পয়েন্ট টু পয়েন্ট কোন কোন পুলিশ কর্মকর্তা নির্যাতন করেছে তাদের নামের তালিকা করে গিয়ে বিদেশের কাছে দিয়ে আসছেন, এটি একটা দেশের জন্য মর্যাদার না। একই সাথে কেন পুলিশ কর্মকর্তা নির্যাতনের পর তার, তিনি যদি মানবাধিকার লঙ্ঘন করেন, এটি দেখার দায়িত্ব কিন্তু সরকারের। সুতরাং আমরা এই ঘটনাগুলো কখন ঘটাই বা এই রাজনৈতিক দলগুলো কখন ঘটায়, কখনো কখনো সে বাধ্য হয়। সুতরাং এই জায়গাটায় মূল দায়িত্বটা হচ্ছে সরকারের। সরকারের অন্তত কতগুলো দৃষ্টান্ত স্থাপন করা দরকার, যে দৃষ্টান্তগুলো দিয়ে আমরা এই জায়গায় অন্তত দেখাতে পারি যে না, সরকার ইতিবাচক, সুতরাং তোমাদেরকে বাইরে বাইরে বিভিন্ন জায়গায় নালিশ করতে যাওয়ার দরকার নেই। আর নালিশের যে অভিযোগটা উঠছে, আমরা এই সময়কালে আপনার পরস্পরের কোঅপারেশন লাগবে। আপনারা এখানে যখন 1200 টাকা 1100 টাকা কাঁচামরিচের কেজি হয়ে যায়, আপনি যতই বলেন না কেন, আপনার কিন্তু ভারতের কাছে যেতে হয়, আপনার প্রতিবেশীর কাছে যেতে হয়। অটল বিহারী বাজপেয়ীর একটা কথা আছে যে তুমি বন্ধু পরিবর্তন করতে পারো কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারো, এটা সম্ভব না, সম্ভব তো আপনার সম্পর্ক সংযোগ এগুলো থাকবে, তবে আত্মমর্যাদাটাকে আপনাকে রাখতে হবে। প্রত্যেকটা বিষয়ে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমি দৌড়ে গিয়ে এই যে বিদেশিদের কাছে নালিশ করার প্রবণতাটা ঠিক না, এবং এই কালচারটা বাংলাদেশের আপনি এক পক্ষকে দোষ দিতে পারবেন না। মানে যারা পাওয়ারে থাকে এই কথাগুলো তারা বেশি বেশি বলে আমাদের মতন করে, কিন্তু যখন অপোজিশনে থাকে তারাও বলে যায়, তারাও বলে। তো এই জায়গাটাই হলো যে রিয়েলি যদি আপনি আত্মমর্যাদার কথা বলেন তাহলে এই প্র্যাকটিসটা দুটো দলকেই শুরু করতে। অনেক ধন্যবাদ। আমরা যেটা হয় যে রাজনৈতিক পরিস্থিতি, অন্যান্য পরিস্থিতির কারণে
আমাদের যে আসল সংকট সেই সংকট থেকে আমরা দূরে যাই। করোনা সংকট মোকাবেলা করা গেল, এখন ডেঙ্গু নিয়ে যে অবস্থাটা তৈরি হয়েছে আমি যে কয়েকটা পত্রিকার শিরোনাম আপনাকে পড়ে শোনাই। প্রথম আলোতে শিরোনাম হয়েছে ডেঙ্গু ছড়িয়েছে দেশের 60 জেলায়, মানবজমিন 57 জেলায় ডেঙ্গুর থাবা। আমাদের সময় শিরোনাম করেছে ল্যাব নেই চোখের দেখা এডিসের লার্ভা শনাক্ত। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম ডেঙ্গুতে একদিনে 6 মৃত্যু। আর যায় যায় দিনের শিরোনাম জটিল ডেঙ্গু রোগীর মুখোমুখি ঢাকায় ঢল, ঢাকার দিকে আসছে। তাহলে আয়োজন আছে, আলোচনা আছে, পত্রিকায় প্রতিদিন শিরোনাম পড়ছি, কাজের কাজ কিছু হচ্ছে? প্রথমত এটি একটা অব্যবস্থাপনার কারণে ডেঙ্গুটা ছড়ায়। তবে ডেঙ্গু প্রতিরোধের জন্য যে ধরনের পদক্ষেপগুলো থাকা দরকার, আমার মনে আছে এই জায়গায় আমরা মাস দুয়েক আগে আলোচনা করেছিলাম এবং আমরা তখন যেটা শঙ্কা করেছিলাম যে প্রতি বছর, যেহেতু অতীতের অভিজ্ঞতা বলে প্রতি বর্ষার সময় এর প্রবণতাটা বাড়ে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের যতটুকু সক্ষমতা আছে এই সক্ষমতা আমরা পুরোপুরি কাজে লাগাতে পারি না, কারণ আমাদের পূর্ব প্রস্তুতি থাকে না। আমরা তখনই জেগে উঠি যখন সমস্যাটা দেখা দেয়। এই জায়গাটিতে আমি মনে করি যে শুধুমাত্র সরকারকে দোষ দিয়ে, দায়িত্ব দিয়ে এটা সমাধান হবে না। নাগরিক হিসাবে আমাদের কতগুলো দায়িত্ব আছে, এর সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্রতিনিয়ত দায়িত্বের কথাটা যেটা বললেন আপনি একটু ধরিয়ে দিই। যেমন গতকালে বোধহয় শিরোনাম হয়েছিল যে জাপান গার্ডেন সিটিতে গিয়ে মেয়র বলেছেন যে আমি কি এই গার্ডেনের এই জায়গা থেকে এসব মশার লার্ভা আমি দূর করব বা আমি কি করবো, এদের দায়িত্ব নাই। আমি ওইটাই বলছি, অথচ এই মানুষগুলো কেউই অসচেতন না, প্রত্যেকেই সচেতন। এবং আপনি সেই ইউক্রেন যুদ্ধ বলেন, শ্রীলঙ্কার অর্থনীতি বলেন, তারপরে নাসার অভিযান বলেন, পৃথিবীর প্রত্যেকটা বিষয়ে তারা ভালো ধারণা রাখে এবং অনেকক্ষণ ধরে বলতে পারে, অর্থাৎ খুবই সচেতন। কিন্তু নিজের জায়গায়, নিজের ঘরের মধ্যে যে পরিচ্ছন্ন রাখতে হবে, প্রতিনিয়ত আপনি পুলিশ এসে আপনাকে যদি লাঠিপেটা না করে আপনি সচেতন হবেন না, মেয়র এসে যদি আপনাকে জরিমানা না করে আপনি সচেতন হবেন না, এটি হয় না। আমাদেরকে উদ্যোগটা রাষ্ট্রকে, প্রতিষ্ঠানকে নিতে হবে, সিটি কর্পোরেশনকে এই জায়গাটায় তাদেরকে শুরুটা করতে হবে, নেতৃত্ব দিতে হবে তাদেরকে। কিন্তু এই শহরকে জঞ্জালমুক্ত করার ক্ষেত্রে আমাদের একটা বড় ভূমিকা আছে। আমরা এখনও ফুটপথ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাই এবং তার জন্য আমাকে খুঁটা পুঁতে রাখতে হয় ফুটপথে, পৃথিবীর কোনো রাজধানী শহরে আবার খুঁটাটা সরিয়ে আমরা যাই। অর্থাৎ এই জায়গাগুলোতে আমি যেটি বলতে চাই যে নাগরিক এবং রাষ্ট্র, নাগরিক এবং প্রতিষ্ঠান উভয়ের দায় এবং দায়িত্ব আছে। তবে লিড দিতে হবে, নেতৃত্ব দিতে হবে সমাজকে, প্রতিষ্ঠানকে, রাষ্ট্রকে। আমি তার পেছনে হাঁটব, আমি যদি ঘরের মধ্যে বসে থাকি, আমি আমার মতন করে চলবো, সিটি কর্পোরেশন আমি চিনি না, তারা কি বলেছে আমার কাছে গুরুত্বপূর্ণ না, তাহলে এই শহরকে নিরাপদ রাখা যাবে না। এবং যে চিত্রগুলো আমরা দেখছি, একেবারে ফুটফুটে বাচ্চা, সুস্থ মানুষ, কালকে দেখলাম শুনলাম ভালো আছে, আজকে শুনলাম নাই, এই মৃত্যু আমরা দেখতে চাই না। আমরা চাই এই শহরটা এখনো যে অবস্থায় আছে, আমরা যদি চেষ্টা করি এই শহরটাকে, আপনি খাল ভরাট করেছেন, এখন কিন্তু শুধু শহরের না, ডেঙ্গু কিন্তু সারা সেই জায়গাটাই হয়ে গেছে, প্রত্যেকটি জায়গায় যে পরিস্থিতি হয়েছে। আপনি যে সমস্ত জায়গাগুলোতে একসময় জলাবদ্ধতার কথা কল্পনাও করা যেত না, সেই সমস্ত শহরগুলো, উপজেলা শহরগুলো আজকে জলাবদ্ধ, কারণ আপনি পানি চলাচলের পথ বন্ধ করে দিয়েছেন। আমরা এই শহরে পলিথিনটা ব্যবহার বন্ধ করতে পারলাম না, আমরা অনেক কিছু নিয়ে গর্বের কথা। আপনি যখন পলিথিনের কথা তুললেন, আমি এরপরেই আপনার সাথে এই কথাটা বলতে চেয়েছিলাম। আপনি পরিবেশ নিয়েও কাজ করেন আমি জানি। প্রথম আলোর শিরোনাম হয়েছে প্লাস্টিক বর্জ্যের শীর্ষে কর্ণফুলী ও রূপসা। মানে এটা মোটা দাগে যেটা বলা যায় যে আমাদের এখানে প্লাস্টিক, এই ধরনের বর্জ্য নদীর তলদেশকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং যেভাবে জমির উর্বরতা নষ্ট করছে, এখন হয়তো আমরা ভাবছি না যে এটা কিছুই না, কিন্তু 15-20-50 বছর পরে এই দেশের জমির উর্বরতা, এই দেশের নদীর নাব্যতা নিয়ে কি করব আমরা? আমরা তো একেবারে মানে আমরা একটা আত্মঘাতী জাতি। আমরা জানতে পারি, আমরা বুঝছি যে এই ঘটনাগুলোতে তার প্রতিক্রিয়া কি হতে পারে, 10 বছর পরে কি হতে পারে, 50 বছর পরে। বুড়িগঙ্গা নদীর তলদেশে যে পলিথিনের স্তরের কথা বা কর্ণফুলীর তলদেশে, কালকে দেখলাম বগুড়াতে সেখানে করতোয়া নদী, সেটি ভরাট হয়ে গেছে, ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, পানি বুড়িগঙ্গা নদীর মতন। তো এই জায়গাগুলোতে যে পদক্ষেপগুলো থাকা দরকার সেই পদক্ষেপগুলো নেই। আমাদের এখানে প্রতিষ্ঠান আমরা করেছি, নদী রক্ষা কমিশন করেছি, ভদ্রলোক আমাদের পরিচিত,
যাকে দায়িত্ব দিয়েছে তার অসহায়ত্ব দেখি, তার বাড়ির পুকুর দখল করে নিয়ে গেছে মাস্তানরা, তিনি পত্রিকায় নিউজ করেছেন, মানে স্টেটমেন্ট দিয়েছেন, উনি নদী রক্ষা করার চেষ্টা করছেন, চেষ্টা করছেন, ছোটাছুটি করছেন। তো আমি মনে করি যে এই জায়গাটাতে ওই যে বললাম রাষ্ট্রের দায়িত্বটা সব থেকে বেশি। আমি তো মনে করি না আপনি বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক শক্তিকে বোতলবন্দি করে ফেলতে পারেন, কিন্তু আপনি অল্প কিছু পলিথিন ব্যবসায়ীকে আপনি কিছু করতে পারেন। আমাদের এখানে বিকল্প ব্যবস্থা হয়েছে, আপনার খেয়াল আছে, আমরা চেষ্টা করলে পারি না আমি সেটি বলছি না। আপনি ঢাকা শহরে আজ থেকে 10 বছর আগে, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, হেলমেট ব্যবহার করতে পারে, এটা অস্বস্তিকর একটা বিষয়। এখন তো কেন হেলমেট ব্যবহার করে, এখন কি কেউ কল্পনা করতে পারে যে হেলমেট ছাড়া আমি রাস্তায় নামবো? কেউ কেউ নামে, কিন্তু পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই গলি দিয়ে সেই গলি দিয়ে আপনি ম্যাক্সিমাম মানুষকে দেখবেন সে হেলমেট ব্যবহার করছে, তার স্ত্রীকে পেছনে রেখে তার মাথায় হেলমেট দিচ্ছে, অথবা মোটরসাইকেল এক্সট্রা একটা হেলমেট রাখছে। তার কারণ হচ্ছে আইনটা যদি আপনি সেইভাবে প্রয়োগ করার চেষ্টা করেন, আন্তরিকতা থাকে, তাহলে আপনি পারবেন। আমি মনে করি এই যে পরিবেশের যে বিপর্যয়ের ক্ষেত্রে যে ঘটনাগুলো ঘটছে, আমাদের আন্তরিকতার অভাব আছে। আমরা চাই বুড়িগঙ্গা ধ্বংস হয়ে যাক, আমরা চাই কর্ণফুলী বন্ধ হয়ে যাক, আমরা চাই এই যে প্রকৃতি পরিবেশ যেটা আছে যেটাকে আমাকে বাঁচিয়ে রাখে, আমরা বাঁচার জন্য বহু চেষ্টা করি, কিন্তু যে উপাদানগুলো আমাদেরকে বাঁচিয়ে রাখে সেগুলোকে আমরা নিজেদের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে একটু একটু করে ধ্বংস করে ফেলছি। কিন্তু এই যে নিজেদের স্বার্থে, পরিবারের স্বার্থে, রাষ্ট্র ব্যক্তির স্বার্থে, কিন্তু এই স্বার্থটা যখন আপনার পূরণ হয়ে যাবে, যখন আপনি সামনের দিকে তাকাবেন, তখন তো আপনার পাশে কেউ থাকবে। আপনার উদাহরণ আমাদের আছে, পুকুর রক্ষা নিয়ে আমরা অনেক কথা বলেছি, বঙ্গবাজার পুড়ে যাওয়ার পর আমরা অনুধাবন করলাম যে আমাদের একটা পুকুর দরকার, আমাদের একটা পুকুর দরকার দরকার ছিল। অর্থাৎ এখানে ঘটনা না ঘটা পর্যন্ত আপনি সচেতন হচ্ছেন না। কর্মবিরতি, অনেকদিন এই ধরনের আন্দোলন, ধর্মঘট বা হরতাল, এটা তো বোধ করি আশা করি যে এখন মানে আর সেরকম আলোচনা হয়ও না, কিন্তু চিকিৎসকদের একটা কর্মবিরতি চলছে। পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক তারা 20,000 টাকা বেতন পান, তারা এখন 50,000 টাকা বেতন দাবি করছেন। এখন প্রশ্ন উঠছে ডেঙ্গুর এই সময়ে তাদের যে কর্মবিরতিটা, এটা কতটা যৌক্তিক, এবং তারা বলছেন যে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কাজে যাব না। মোটামুটি একটা স্পর্শকাতর জায়গা, কী বলেন, কী মনে হয়? চিকিৎসকদের রক্ষা করার দরকার আছে। আমাদের সমাজে মাথাপিছু আয়, এই যে গল্পগুলো আমরা শুনি, ব্যয়ও বেড়েছে। একটা চিকিৎসক 20,000 টাকা, এটি তার জন্য কোনোভাবেই, যদি 20,000 টাকা পূর্ণাঙ্গ চিকিৎসক না, পূর্ণাঙ্গ চিকিৎসক না হলেও তার অন্তত একটা তো সোশ্যাল স্ট্যাটাস আছে, একজন একেবারে যেভাবে সেভাবে যেখানে সেখানে সে তিনি থাকতে পারেন না, তার থাকা, তার খাওয়া, অন্যান্য তো কতগুলো খরচ আছে, তাতে 20,000 টাকা হয় না। আমি মনে করি যে তাদের এখানে আর্থিক সুবিধাটা বাড়ানো দরকার। একই সঙ্গে এরকমের দুর্যোগকালীন একটা সময়ে চিকিৎসকদের চিকিৎসা করব না বলে হাত পা গুটিয়ে বসে থাকা, এটি সঠিক না, এবং তারা তাদের ওই দাবিটাকে সামনে রেখে সেটিকে এক হাতে প্লাকার্ডটি রেখে তারা যদি রোগীর সেবা করেন তাহলে মানুষের সমাধান। তারা হয়তো ওইটা বলার চেষ্টা করছেন যে ওই এক হাতে প্লাকার্ড দিয়ে সেবা করলে আমি তো সেবা করছি, আমার তো দেয়ালে পিঠ ঠেকে গেছে। হ্যাঁ, এটি ওই যেটি বললাম যে এই সময়কালে তাদের জন্য 20,000 টাকা তাদের যে সম্মানই, এটি আসলে পর্যাপ্ত না, এটি বৃদ্ধি করা দরকার। কিন্তু একই সঙ্গে তাদের চিকিৎসা ধর্মঘটের কারণে একজন মানুষেরও যদি মৃত্যু ঘটে, অবশ্যই খুবই দায়িত্বের ব্যাপার থাকে। একেবারে আমরা অনুষ্ঠানের শেষের দিকে ক্রিকেট নিয়ে অনেক কিছু হলো, মনে হয় একটু আজকের পত্রিকায় কোনো খবর টবর নাই, একটু মনে হয় কি থেমে গেল নাকি? সর্বশেষ তাই তো মনে হচ্ছে যে তামিম ইকবাল যে ঝড়টা তুলেছিলেন এবং এই ঝড়ের ভেতর থেকে মানুষের আকুলতা টের পেয়েছে, এক একজন খেলোয়াড়কে ঘিরে মানুষের ভালোবাসাটা আমরা দেখেছি, ক্রিকেটের প্রতি মানুষের উচ্ছ্বাসটা আমরা দেখেছি, একই সঙ্গে ব্যবস্থাপনার যে ত্রুটিগুলো আছে, অনিয়মগুলো আছে, যে অনিয়মগুলো ত্রুটিগুলোকে আমরা নানাভাবে ত্রিপল দিয়ে পিস ঢেকে দেওয়ার মতন করে আমরা ঢেকে রেখেছি, এর ভেতর থেকে প্রমাণিত হচ্ছে যে আমাদের ক্রিকেট এখানে বিকশিত হচ্ছে, খেলোয়াড়দের প্রতি মানুষের ভালোবাসা, তাদের প্রতি মানুষের আকর্ষণটা যেমন আছে, একই সঙ্গে আমাদের পিচের নিচে অনেক রকমের ত্রুটি আছে, যে জিনিসগুলোকে অভিমান, এগুলো আছে অভিমান, অভিযোগগুলো আছে, সেগুলো আমরা দেখছি না, এবং যখন বিস্ফোরিত হচ্ছে তখন আমরা সর্বোচ্চ জায়গা, দ্বিতীয় সর্বোচ্চ, তৃতীয় সর্বোচ্চ জায়গা থেকে উদ্যোগগুলো নিতে হচ্ছে। আমরা চাই ক্রিকেটের যে মর্যাদাটা, তার প্রতি যে ভালোবাসা দেখিয়েছি, আমাদের
পলিসি মেকারদের পক্ষ থেকেও এটিকে যথাযথ গুরুত্বটা দেওয়া হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ। সবার যার যার দায়িত্বের থেকে আমরা আসুন নিজেদের দায়িত্ব পালন করবার চেষ্টা করি। নিজেদের সচেতনতাই সবচেয়ে জরুরি এই সময়। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।